বিশ্বে ধনী মানুষের সংখ্যা গেল বছর 7.5% বেড়েছে, যাদের হাতে কমপক্ষে $10 লাখ বা 8 কোটি টাকার বেশি বিনিয়োগযোগ্য সম্পদ রয়েছে। ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট 2017 প্রকাশ করে এই তথ্য দিয়েছে ক্যাপ জেমিনি। প্রতিবেদন বলছে সারা বিশ্বে এমন মানুষের সংখ্যা 1.65 কোটি, গেল বছর যাদের সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় 8 ভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বে ধনী মানুষের সংখ্যা বাড়ছে, বাড়ছে তাদের হাতে থাকা সম্পদের পরিমাণও। ফ্রান্স ভিত্তিক তথ্য প্রযুক্তি কনসাল্টিং প্রতিষ্ঠান কেপ জেমিনির প্রতিবেদন সেই তথ্যই দিচ্ছে। কমপক্ষে 1 মিলিয়ন বা $10 লাখ বিনিয়োগযোগ্য সম্পদ আছে এমন ধনী মানুষের সংখ্যা 2010 সালেও ছিল মাত্র 1 কোটি। 6 বছরের মাথায় তা বেড়ে দাঁড়িয়েছে 1.65 কোটি। শুধু 1 বছরেই ধনী মানুষের সংখ্যা বেড়েছে 11 লাখ বা শতকরা হিসেবে 7.5%। ধনীদের বসবাস সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে, 8 ভাগ বেড়ে সেখানকার ধনকুবেরদের সংখ্যা এখন দাঁড়িয়েছে 48 লাখে। দ্বিতীয়তে আছে জাপান, দেশটিতে বসবাস 29 লাখ মিলিয়নিয়ারের। এরপরই আছে জার্মানি আর চীন। তবে সম্পদশালীর পরিমাণ বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রাশিয়া, গেল বছর তাদের ধনী মানুষের সংখ্যা 20 ভাগ বেড়েছে। সব মিলিয়ে 2015 সালে বিশ্বে ধনীদের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় $59 ট্রিলিয়ন, এবার তা 8 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 63 ট্রিলিয়নে। বিশ্বব্যাংকের হিসাবে এই সময়ে বিশ্বের জিডিপির আকার ছিল $75 ট্রিলিয়ন, অর্থাৎ বিশ্বের মোট জিডিপির 84 ভাগই দখলে 1 শতাংশের 5 ভাগের 1 ভাগ মানুষের হাতে। শুধু ধনী গরিবের মধ্যে বৈষম্য বাড়ছে তাই নয়, প্রতিবেদন বলছে সম্পদশালীদের নিজেদের মধ্যেও ব্যবধান প্রকট হচ্ছে। যাদের বিনিয়োগযোগ্য সম্পদ $10 লাখ থেকে $50 লাখ, 1 বছরে তাদের সম্পদ বেড়েছে 7.4 ভাগ। আর তালিকায় $3 কোটি বেশি সম্পদের মালিক এমন 1 ভাগের আয় বেড়েছে 8.3 ভাগ। ক্যাপ জেমিনির হিসেবে 2025 সাল নাগাদ মিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ঠেকবে $100 ট্রিলিয়ন। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।